নমস্কার, আসাম এস প্রিপারেশন চ্যানেলটোলে আপোনাক স্বাগতম জানাইছো। আৰু যোৱা এটা ভিডিঅ' আমি বনাইছিলো আসাম টেটৰ প্ৰিভিয়াস ইয়াৰ কুৱেশ্যন, গোটেইকেইটা আমি এনচাৰ কি দিছিলো। আৰু আজিৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম আসাম টেটৰ মেথামেটিক্সৰ কেইটামান প্ৰশ্ন লৈ, যিকেইটা প্ৰশ্ন আপোনাৰ এইবাৰ যিটো এক্সাম আহি আছে বা অসম টেট যিটো পাতিবলৈ গৈ আছে এই প্ৰশ্নবিলাক অহাৰ বেছিকৈ সম্ভাৱনা আছে। গতিকে ভিডিঅ'টো চাই থাকিব। তো প্রথম প্রশ্নটা আছে, এতে এটা ট্যাঙ্কিত 50 লিটার পানি ভরাব পারি, বর্তমান ট্যাঙ্কিটোর কেবল 30% ভর্তি হয়ে আছে, ট্যাঙ্কিটো 50% ভর্তি করবলে আর কিমান লিটার পানি প্রয়োজন। গতি প্রথমত আমি ওলাব লাগবে এই 50%-এর এই 30%-এর কিমানখিনি পানি আছে, অর্থাৎ ভরুয়া আছে। তাহলে আমি কি করিম, 50 দিয়ে আমি এই 30%-এর লগত পূরণ করে দিম। একে আমি 100 লিখিব পারি, এই জিরো আর এই জিরো ক্যান্সেল, 5, 10-র মাজত যায় 2 বার, 2, 30-র মাজত যায় 15 বার, অর্থাৎ ইয়াতে ওলাল 15। কিন্তু 15 বার আমার অ্যান্সার সম্পূর্ণ হওয়া নাই। তারপর কি থাকিল, যিখিনি ভরাবলে বাকি আছে তার আমি 50% ওলহে ভরাব লাগে, অর্থাৎ 15% অলরেডি ভরুয়া আছে বা 15 লিটার অলরেডি ভরুয়া আছে। কিন্তু আর বাকি যিখিনি আছে তারপরা, অর্থাৎ সম্পূর্ণখিনি আমি ইয়াতে লব লাগিব। সম্পূর্ণখিনিরপর আমি যদি 15 লিটার বাদ দিয়ে দিও তেতিয়াহলে আমার অ্যান্সারটা ওলাই যাব। গতি আমি 15% কেনকে লম, ইয়াতে সরি 50% ইয়াতে আমি ওলাব লাগিব, 50% অফ 50%, অর্থাৎ 50% আছে ইয়াতে, ইয়াতে আমি সরি ইয়াতে আমি 100 লম, যেহেতু পার্সেন্ট আমি ওলাবলে গিয়ে আছো 50%-র। 0, 0 ক্যান্সেল করে দিও, 0, 0 5, 5, 25, অর্থাৎ 25 হল সম্পূর্ণ যিখিনি বাকি আছে 50%-র। আর ইয়াতে 30% যেহেতু ভরো আছে আমি 30%-টো মাইনাস করে দিম। ইয়াতে 30% মাইনাস কিমান আছিল, যে 30% আছিল আমার ইয়াতে 15 আছিল, টোটাল থাকিল 25 আর মাইনাস করিম আমি 15, অর্থাৎ আমার অ্যান্সারটো আহি গেল 10 লিটার। 10 লিটার অ্যান্সারটো হয়ে যাব আমার বি নাম্বারটো। পিছের প্রশ্ন আছে, নেক্সট প্রশ্নটা আছে, এতে এ বি সি এ ক্রমে, অর্থাৎ এ প্লাস বোঝায়, বি মাইনাস বোঝায়, সি এ পূরণ বোঝায়, তেনতে 10 পূরণ 4, অর্থাৎ আমি এটু সজাই লম, যেহেতু 10 আছে আর সির মান কি বোঝাইছে, পূরণ বোঝাইছে, এতে আমি পূরণ লইছো, তারপর কি মান আছে 4, 4, তারপর আছে ইয়াতে এ প্লাস চিন বোঝাইছে, আমি যোগ চিন বা প্লাস চিন আমি ইয়াতে দিয়ে লৈছো। তারপর কি আছে, তারপর আছে এতে 4 পূরণ, সি পূরণ বোঝাইছে, 4 পূরণ 4, তারপর বি আছে, বি এ বোঝাইছে মাইনাস, আর আছে 6। গতি আমি প্রথমত কি করব লাগে, প্রথমত আমি পূরণবিলাক করব লাগে, আর যদি ব্রেকেট আছে তাহলে ব্রেকেটের ভিতরখিনি আগতে করে লব লাগে। 4 পূরণ করলে ইয়াতে আমি 40 পাম, যোগ 4, 4 ষোলোর 6 মাইনাস হয়ে যাব, গতি এতে আমার কিমান থাকিব, 40 থাকিব আর 10 থাকিব, অর্থাৎ আমার অ্যান্সারটো আই যাব 50, 52 হল আমার অ্যান্সার, 50 আছে অ্যান্সার নাম্বার, সিট আছে উত্তর হব আমার সি নাম্বার। নেক্সট প্রশ্ন আছে, ইয়াতে কোনো এক পরীক্ষার ফলাফল অপরের স্তম্ভ রেখার দ্বারা হুসুয়া হল, প্রশ্ন নম্বর 41 আছিল, কিমান শতাংশ পরীক্ষার্থীর নম্বর 60% বেশি, ইয়াতে আমি কি দেখা পাইছো 30-60 লৈকে আছে 28, 30%-কে উপরত আছে, কিন্তু 30% কম আছে, ইয়াতে ইয়াতে আছে 20 জন ব্যক্তি বা স্টুডেন্ট আর ইয়াতে 60% উপরত আছে 12। গতি আমি যদি ওলাবলে যাও যে গোটাইকেইজন মিলি কিমান আছে আর তারপর পার্সেন্টেজ আমি ওলাম, গতি প্রথমত আমি এই তিনিটা আমি যোগ করে লব লাগিব, এই তিনিটা যোগ করে ললে কিমান পাম আমি 20 আর 32 আর 28, হয়ে যাব আমার 60 হল আমার সম্পূর্ণ স্টুডেন্ট আছে, অর্থাৎ টোটাল স্টুডেন্ট আছে আমার 60 জন বা 60 জন। এতিয়া আমি কি করব লাগে, কিমান শতাংশ পরীক্ষার্থীর নম্বর 60% বেশি, এতিয়া আমি কি করব লাগিব, তেতিয়া হলে আমি পার্সেন্টটা লব লাগিব, টোটাল আছে কিমান 60, আর 60% বেশি কিমান আছে 12 আছে, 12 জন আমি পূরণ করে দিম এখন লগত, যেহেতু পার্সেন্টেজও তো লব লাগে।
इतिया मी हुन्नो हुन्नो काटी दियो पास दुई बार दुई तीनी बार जाए तीनी जाए यात सारी बार चारी पास गुन बीस अंदर तो बीस हो या से अर्थात अमार बी नंबर तो होगा खुद दोतर नेक्स्ट प्रश्न आसी लेते हैं যদি এটা সংখ্যার 100% মান ষোল্ল হয় তেন্তে সংখ্যাটোর 50% মান কিমান হব এটা সিম্পল একেবারে কোনো প্রশ্ন করার বা অঙ্ক করার ইয়েতে প্রয়োজনীয়তা নাই যদিও এবার দেখাই দিয়েছো যে 50% আমি যদি কও 50% অফ 100% যদি আমি ধরু 100% আছে 16 আর ইয়াতে আছে 100 অর্থাৎ 16% আর 50% কিমান হব ষোল্লর আধা অর্থাৎ ইয়াত আমি কব পারি যদি আমি 50ক আমি 1ৰ ভিতর দিও দুইবার দুই ষোল্লর মাজত কিমান বার যায় 8 বার অর্থাৎ আমার অ্যান্সারটো হয়ে গেছে 8 8 নম্বর কত আছে ডি নম্বরটো আছে 8 নম্বর গতিকে উত্তরটো হয়ে যাব আমার ডি নম্বরটো নেক্সট প্রশ্ন আছে দশজন মানুষের গড় বয়স আছে 60 যদি তারে চারিজনের মোট বয়স 488 হয় তেন্তে বাকি দুজনের গড় বয়স কিমান হব বা উলিওয়া এটো ওলাবলৈ গেলে প্ৰথমতে আমি কি কৰিব লাগিব ইয়াতে এই 10 জনৰ মোট বয়স কিমান আছে এটো আমি ওলাব লাগিব তাৰ কাৰণে আমি কি কৰিম সিম্পলি 10 আৰু 60ক আমি পূৰণ কৰি দিম হৈ যাব আমাৰ 600 হৈ গ'ল আৰু 600ৰ পৰা আমি 8 জনৰ বয়সটো মাইনাস কৰি দিম যেতিয়া ইয়াতে 488 দিয়া আছে ইয়াতে আমি লম 4 ভালকৈ লিখি লওঁ 600 আৰু মাইনাস কৰিব লাগিব 488 গতিকে আমি ইয়াতে পাওঁ 2 9 1 5 1 112 পাইছোঁ তেতিয়া আমি কিমানজনৰ গড় বয়স ল'ব লাগে দুজনৰ যিহেতু গড় ল'ব লাগে তেতিয়াহ'লে আমি কি কৰিম টোটেল নাম্বাৰ কেইজন থাকিল 2 আমি 2ৰে হৰণ কৰি দিম ইয়াতে 2ৰে হৰণ কৰিলে 11ৰ মাজতে 5 বাৰ আৰু 12ৰ মাজতে 6 বাৰ অৰ্থাৎ 56 হ'ব আমাৰ এনচাৰ 56 আছে আমাৰ ইয়াতে চি নম্বৰটো শুদ্ধ উত্তৰ হৈ যাব নেক্সট প্রশ্ন আছে এতিয়া জি এইচ জে এল এন কিউ এস ডব্লিউ ওয়াই ডি তেতিয়াহ'লে নেক্সটটো কি হ'ব গতিকে আমি ইয়াতে দেখিব লাগিব জেৰ মান আমি জানো যে 7 আৰু চৰি জিৰ মান আমি জানো 7 জেৰ মান হৈছে 10 অৰ্থাৎ ইয়াতে আমি 3ৰ ডিফাৰেঞ্চ হৈ গ'ল অৰ্থাৎ বাঢ়ি গৈছে এইচৰ মান হৈছে 8 এলৰ মান হৈছে 12 অৰ্থাৎ ইয়াতে 4 হৈ গ'ল এতিয়া হ'ল জেৰ মান যিহেতু 10 আৰু এনৰ মান 14 অৰ্থাৎ ইয়াতে আমি 4ৰ বৃদ্ধি হৈ গৈছে তাৰপিছত হ'ল এলৰ মান যিহেতু 12 কিউৰ মান হৈছে 17 12ৰ পৰা 17 ইয়াতে আমি 6 দেখা পাইছোঁ 6 বৃদ্ধি হৈছে ঠিক সেইদৰে চৰি এইদৰে ইয়াত আমি কি কৰিব পাৰি এছৰ পৰা ৱাই কি হ'ল 19 আৰু ওয়াইৰ মান হৈছে 25 ইয়াতে আমি 6 বৃদ্ধি হৈছে অৰ্থাৎ লাষ্টত যিটো আছে লাষ্টৰটো আমি পিছৰ বাৰত আমি দেখা পাই আছোঁ আৰু পিছত কি আছে ডব্লিউ আছে ডব্লিউৰ মান হৈছে 23 আৰু ইয়াতে আমি ডি পাইছোঁ অৰ্থাৎ ইয়াতে 7 বাঢ়ি গৈছে 23 26 আৰু 4 7 বাঢ়ি গৈছে গতিকে ইয়াতে আমি কি ল'ম 7 ল'ম প্ৰথমতে ওৱাইৰ লগত আমি 7 যোগ কৰিলে আমি কিমান পাওঁ ওৱাই 7 যিহেতু আমি 6 হৈছে এফ আৰু জেডৰ মাজত 1 গ'ল তেতিয়াহ'লে আমি কিমান পাম এফ ৱাই যাম ইয়াতে আৰু 7ৰ পিছত কিমান যোগ হয় গতিকে প্ৰথমটো যদি 4 আছিল পিছত 5 হৈছে অৰ্থাৎ 1কে যোগ হৈ আছিল তেতিয়াহ'লে ইয়াতে আমি 8 পাম 8 যোগ কৰিলে আমি কিমান পাম 4 8 12 12 হ'ল এল এলৰ মান হ'ল 12 অৰ্থাৎ এফ এল চি নম্বৰটো হ'ব শুদ্ধ উত্তৰ নেক্সট প্ৰশ্ন আছিল ইয়াতে তলত উল্লেখ কৰা সংখ্যাবোৰৰ ভিতৰত অমিলটো বাছি উলিওৱা একেবাৰে চিম্পল প্ৰশ্ন আছে 25 আছে 636 আছে 64 আছে 78 আছে যদি আমি কওঁ 5ৰ স্কুৱেৰ 25ক আমি 5ৰে স্কুৱেৰ কৰিব পাৰি 6ক আমি পূৰণ কৰিব পাৰি বা স্কুৱেৰ কৰিব পাৰি 36 হৈ যাব 8ক স্কুৱেৰ কৰিলে 64 হ'ব কিন্তু আমি 78ক স্কুৱেৰ কৰিব নোৱাৰি অৰ্থাৎ এনচাৰটো আমাৰ ডি নম্বৰ হৈ যাব নেক্সট প্ৰশ্ন আছে যদি এটা সংখ্যাৰ দুগুণ 200% 260% সমান হয় তেন্তে সংখ্যাটোৰ আধা কিমান হ'ব
প্রথমতে আমি সংখ্যাটো ওলাব লাগিব গতিকে আমি সংখ্যাটো ওলাবৰ কাৰণে আমি কি কৰিম প্ৰথমতে দুই হৰে আমি ইয়াৰ মাজত পূৰণ কৰি দিম 60%ৰ মাজত পূৰণ কৰি দিম গতিকে ইয়াত আমি পাইছোঁ কি 00 আমি কেনচেল কৰি দিওঁ 2 পূৰণ 60 ইকুৱেল টু 120 120 হৈ গ'ল তাৰপিছত আমি কি কৰিম 120ক আমি এতে কি আছে দুগুণ আছে 120 অৰ্থাৎ ইয়াৰ আধা হ'ব সেই সংখ্যাটো 120ক আমি হৰণ কৰি দিম দুইৰে অৰ্থাৎ দুগুণ যিহেতু আছে আমি ইয়াতে 60 পাই যাওঁ আৰু 60 হ'ল সেই সংখ্যাটো কিন্তু সেই সংখ্যাটোৰ আধা ওলাব গ'লে আমি দুইৰে হৰণ কৰিব লাগিব অৰ্থাৎ 30 আমাৰ হ'ব এনচাৰ 30 আছে আমাৰ ইয়াতে এ নাম্বাৰটোত উত্তৰটো হৈ যাব আমাৰ এ নাম্বাৰটো যিহেতু আধা আছে নেক্সট প্ৰশ্ন আছে ইয়াতে ওপৰত দিয়া চিত্ৰ অনুসাৰত কোনটো সংখ্যা সকলো জ্যামিতিক আকাৰত অন্তৰ্ভুক্ত ইয়াতে এটা আয়ত আছে এটা ট্ৰাইংগেল আছে এটা বৃত্ত আছে গতিকে তিনিটাৰ মাজত কোনটো সংখ্যা আছে যিটো কমন আছে ইয়াতে আমি দেখা পাইছোঁ 4 আছে গতিকে আমাৰ আনচাৰটো হৈ যাব বি নাম্বাৰ নেক্সট প্ৰশ্ন আছে দুটা বিন্দুৰ মাজেৰে কিমান ৰেখা আঁকিব পাৰি ধৰা হওক এইটো এটা বিন্দু এইটো এটা বিন্দু ইয়াৰ মাজত আমি কেইটা লাইন টানিব পাৰি চিম্পল হ'ব এটা যদি এটা বিন্দু থাকিলে হয় তেন্তে আমি অসংখ্য লাইন টানিব পাৰিলোহেঁতেন যদি তিনিটা থাকিলে হয় তেন্তে আমি তিনিটা টানিব পাৰিলোহেঁতেন কিন্তু যিহেতু এটা আছে এতিয়া প্ৰশ্ন হ'ল আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাটো হ'ল আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাটো কি ইয়াতে আছে চৰি মেছেজ আহি গ'ল এটা যে আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যা আৰু যুগ্ম সংখ্যা পাৰ্থক্য আছে কিন্তু যৌগিক সংখ্যাৰ সদায় ফেক্টৰ দুটা বা এটাতকৈ বেছি থাকে গতিকে আমি যদি দুই লওঁ এটা সৰু আছে যৌগিক সংখ্যা এটা ক'ব গ'লে একটো হ'বই নোৱাৰে তিনিও হ'ব নোৱাৰে গতিকে যদি দুই লওঁ তেতিয়াহ'লে আমি এটাহে ফেক্টৰ পাইছোঁ কিন্তু এটাতকৈ বেছি ফেক্টৰ হ'লেহে আমি যৌগিক সংখ্যা ধৰিব পাৰিম তেতিয়াহ'লে আমি কি কৰিব পাৰি ইয়াতে আমি 4 ল'ব পাৰি 4ক আমি 4×1=4 আৰু 2×2=4 অৰ্থাৎ আমি ইয়াতে আটাইতকৈ সৰু যৌগিক সংখ্যাটো হ'ল 4 ডি নম্বৰটো শুদ্ধ উত্তৰ এইকেইটা আছিল আজি মেথামেটিক্সৰ প্ৰশ্নকেইটা আৰু নেক্সটত যিকেইটা বাকী থাকিল এইকেইটা নেক্সট ভিডিঅ'ত আহি যাব আৰু এই ভিডিঅ'টো পাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু ভিডিঅ'টো সকলোৰ লগত শ্বেয়াৰ কৰি দিয়ক ধন্যবাদ।